আলু ভর্তা কাঁচা মানে শুকনো মরিচ বাইজা আলু ভর্তা কইরা দহানো এই সাধারণ মানুষ খেতে দানে নাই না করবে শরীরের মধ্যে যে ঘামে করবে এই ঘামে মধ্যে যে করোনা একদম এই বাংলাদেশ ছাইরা ফেলাবে কাজে মানুষ হতাশ না মানুষ বলে করোনা এমন কোন শত্রু শক্তি নয় যাকে পরাজিত করা যাবে না। আমরা করোনার চেয়ে শক্তিশালী, জাতি হিসাবেও আমরা শক্তিশালী। কাজে ভয়কে জয় করতে হবে, এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। একজন আছে আমার খোঁচা দেয়, আপনি কত কি দিলেন ভাই? আমার কাছে টাকা পয়সা নাই, আমি টাকা পয়সা দিতে পারবো? আমার কাছে নাই, করোনা মরোনা আমার কোনো ভয় নাই। মরলে মরতে তো হবে, একদিন না একদিন মরবই, মাথা উঁচু করে মরবো। এই যে ফুসফুসের উপর বসে আছে ভাইরাস গুলো, এটাকে অপারেশন করে হার্টের যেরকম কাটা হয় এটাকে কেটে ফুসফুসটাকে বাইর করে এনে বা সেখানে রেখে এটার উপরে হ্যান্ড স্যানিটাইজার কিংবা ডেটল কিংবা অ্যালকোহল কিংবা এমনকি শুধু সাবান পানি দিয়ে এটাকে ধুয়ে দেওয়া যায় না? সাবান পানিতেই ভাইরাসগুলো মরে যায়। সেটা যদি হয় তাহলে অপারেশন করে ওই লাংস বা ফুসফুসটা বের করে সেটাকে সাবান পানি দিয়ে ধুয়ে দিলে, স্যানিটাইজার দিয়ে ধুলে দিলে, তাহলে তো ওই ফুসফুস থেকে ভাইরাসগুলো মরে যেতে পারে। সবাই হাত তোলেন, ওই শালার বুতারা মুনাজাত কর, মুনাজাত কর, ওই শালার বুতারা মুনাজাত কর। মাইক আনতে বলছেন, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আমি সন্ত্রাসীদের